আর আমাদের বাড়ির ম্যাক্সিমাম ফার্নিচার দিদির দোকান থেকেই যাই, দেখেওছো আর দেখেওছো মানে দোকানটাও তোমাদের দেখিয়েছি। একটা কম্পিউটার টেবিল নিতে হবে, জামানের কম্পিউটার টেবিলটা এত জাম্বু সাইজের হয়ে গেছে না, মানে ওই ঘরটাতে আর মনে হচ্ছে কেউ মানুষজন থাকতে পারবে না। আর ওয়ার্ডরোব দেখতে চাইছিস? হ্যাঁ, ওয়ার্ডরোব লাগবে। এটা নেবে, এটা নেবে, এটা ব্রেকফাস্টে বানাবো ভার্মিসালি উপমা। অনেকদিন হয়ে গেল এটা বানানো হয়নি, চলে এসেছি রান্নাঘরে ফ্রেশ অ্যান আপ হয়ে। এখানে দুজনের জন্য যেহেতু বানাবো, আমি দেখো এক ছোটো গ্লাসের এক গ্লাস মতো ভার্মিসালি নিলাম। আর এদিকে দেখো পেঁয়াজটাকে আমি লাল করে নিচ্ছি, কারি পাতাটা কী বলে শেষ হয়ে গেছে, আর একটু কালো সর্ষেটাও ছিল না। তো যাই হোক, ঘরোয়াভাবেই যেহেতু খাবো সেরমভাবেই করলাম। ভার্মিসালি রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করা আছেই। দেখো পেঁয়াজটা লাল হয়ে গেলে আমি এর মধ্যে লবণ হলুদ একটুখানি দিয়ে দিলাম, তারপরে হচ্ছে আদা রসুন বাটাটা একটুখানি দেবে, তাহলে টেস্টটা আরও বেশ ভালো হয়। ব্যাস এবার ভার্মিসালিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, মানে ভেজে নিচ্ছি। বেশ ভালো লাগে খেতে, কিন্তু এর হচ্ছে মেন জলটা মেপে দেওয়া। আমি দেখো এই গ্লাসের এক গ্লাস যেহেতু ভার্মিসালি নিয়েছি, তাই দু গ্লাস পরিমাণ জল দেবো। এতেই খুব সুন্দর বয়েল হয়ে যাবে এবং ঝরঝরে হবে, এমন নয় যে লেগে লেগে যাবে। আর এই পাশে ডিম সেদ্ধ করে নিয়েছি, তার সাথে ভার্মিসালি উপমার সাথে থাকবে ব্রেকফাস্ট আজকে ডিম সেদ্ধ। তো ঘুরিয়ে ফিরিয়ে ব্রেকফাস্টটা করতে বেশ ভালো লাগে, প্রতিদিন একরকম খাবার কারোরই ভালো লাগে না। তো আমি মোটামুটি ব্রেকফাস্টটা একটুখানি ঘুরিয়ে ফিরিয়েই করি, দেখেছো তোমরা, দেখো কি সুন্দর করে একদম ঝরঝরে হয়েছে। তবুও আমি কিছুক্ষণ বন্ধ করে রেখেছিলাম একটা কাজ করছিলাম বলে, আর ওপর থেকে আমি চিনে বাদাম আর কিশমিশটা দিয়ে দিয়েছিলাম। গুড মর্নিং এভরিওয়ান, ব্রেকফাস্ট রেডি। আজকে করলাম ভার্মিসালি উপমা, তার সাথে রয়েছে ডিম সেদ্ধ। আর সকালবেলার জল খেয়ে দেখো, আমি আগে খেয়েছিলাম, জামান পরে খেয়েছে, এখানটাতে গ্লাসপত্র রেখে দিয়েছে। তো যাই হোক, আগে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে আর আজকে ডিমটাকে কাটিনি, কারণ এটা হচ্ছে হাফ বয়েল করেছি, ইচ্ছে হচ্ছিল একটু হাফ বয়েল খেতে। ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা স্টার্ট করে দিচ্ছি, দেখতে থাকো আজকে সারাটা দিন আমাদের কী কী হচ্ছে আর না হচ্ছে। চলো, বিশাল জোশে আছে আজকে। হ্যাঁ, কারণ আজকে আমি একটা জিনিস নেবো, মানে এরপরে দেখো ব্রেকফাস্টের পরে টুকটাক কিছু কাজ আমি করে নেব। আমার এই যে মানি প্ল্যান্টটা যেটা গ্লাস জারের মধ্যে রাখা রয়েছে, অনেকদিন হয়ে গেল জলটা চেঞ্জ করা হয়নি, তাই ভাবলাম আজকে জলটা চেঞ্জ করি। আর জলের তলায় যেহেতু বেশ অনেকদিন হয়ে গেল, জলের তলায় না একটুখানি হয় না কিছু জলের যে থিতিয়ে যায় নিচটা সেটা হয়েছে, তাই আমি জারটাকে দেখো ভালো করে ক্লিন করে নিচ্ছি। গাছপালাকেও কিন্তু নিজের সন্তানের মতো লালন পালন করতে হয়, আমি যেটা বুঝলাম প্রতিদিনই তাদের খেয়াল রাখতে হয়। তো বলতে পারো এটাও কিন্তু একটা আমাদের জীবনের নতুন এক্সপিরিয়েন্স এবং একটা ভালো হ্যাবিট তৈরি হচ্ছে, গাছই তো আমাদের জীবন। এবার দিয়ে দিলাম, আর মানি প্ল্যান্টেও সবসময় নাকি যেই জলটা আমরা খাই, ও দেখালাম তোমাদেরকে একটা ছোট্ট নতুন পাতা গজিয়েছে। তো খাওয়ার জলটাই দিতে বলেছিল আমাদের, খাওয়ার জলটা দিয়ে দিচ্ছি। আর জানো তো আম্মা এসে বলছে এ কেমন গাছ যে শুধু জলের মধ্যেই থাকে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে মায়েরা বিশেষ করে তখন না ইনডোর প্ল্যান্ট এই টাইপের প্ল্যান্টের অতটা রীতি ছিল না, চল ছিল না, এখন যতটা হয়েছে তাই না? তো আম্মা বলছে দেখো জলের মধ্যেও গাছ হয় না। হ্যাঁ আম্মা, ওটা শুধু জলেও বেঁচে থাকতে পারে, ইভেন একটা ছোট পাতাও বেরিয়েছে। তারপরে এই যে এই কাজটাও কিন্তু একটা বড় মহা কাজ থাকে, জলের বোতলগুলোকে ভরে নেওয়া। তাই এক এক করে সমস্ত জলের বোতলগুলোকে ভরে নিচ্ছি এবং জায়গার বোতল জায়গায় রেখে দিচ্ছি। আমি মোটামুটি প্রতিটা ঘরে জলের বোতলটা রাখার চেষ্টা করি, যেখানেই যাই না কেন হাতের কাছে যেন জলটা পাই। আর গরম যা পড়েছে এখন কিন্তু প্রচণ্ড শরীর ডিহাইড্রেটেড হয়ে যাবে। খেয়াল রাখবে জলটাকে বেশি পরিমাণে খাও, চেষ্টা করো দিনে 3-3.5 লিটার মতো জল খাওয়ার, আমি তো খাই। এরপরে দেখো আপা তো কাজকর্ম করে চলে গেছে সকালবেলা মুছে দেওয়াটা, তো তখন আর কার্পেটটা পেতে যায় না যেহেতু ভিজে থাকে। এলাম তোমার পাততে হবে না, আমি পরে পেতে নেবো। এই যে কার্পেটটাও আমি পেতে নিলাম এবং জায়গার জিনিস জায়গায় দিয়ে দিলাম। এবার চলে যাব, এই যে গাছগুলোতে একটুখানি জল দিচ্ছি, শুকিয়ে গেছে, এগুলোকে আবারও একটু ভালো করে পরিচর্যা করতে হবে। বললাম না গাছকে একদম সন্তানের মতোই কিন্তু লালন পালন করতে হয়। তো বেশ ভালো লাগে, এটাও একটা মানে আমার একটা ডিউটির মধ্যে পড়ে গেছে, তো বেশ ভালো লাগে, ভুলি না এই কাজগুলো করতে। গাছে জল দেওয়া কমপ্লিট। এবার একটুখানি ফ্রিজগুলোকে মুছে নেবো, অনেকদিন কলিন দিয়ে ফ্রিজটা মোছা হয় না, মাঝে মাঝে আমি মুছি, দেখেইছো তোমরা, তো সবসময় তো শেয়ার করা হয়ে ওঠে না। আজকে ভাবলাম যে না অনেকটা দিন হয়ে গেল, একটুখানি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমরাও কাজের এনার্জি পাবে। দেখো সবাই কিন্তু সব কাজ করতে পারে, বাট কিছু কিছু সময় আমাদের না প্রচণ্ড আলিশ্যি লাগে, আমার তো হয়, আর কারোর
করা দেখে আমার নিজের মধ্যে এনার্জি আসে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম যেন তোমরাও সেই এনার্জিটা পাও এবং ঝটপট করে বাড়ির সমস্ত কাজকর্মগুলোকে করে ফেলো। তো কলিন দিয়ে সুন্দর করে দেখো ফ্রিজটা মুছে তো একদম চকচকে তকতকে হয়ে গেছে। এখন জামানার পাশ থেকে বলছে একটুখানি সাইড টাইডগুলো ভালো করে মুছো, ভাবো মানে সেই আমি মুছি আমি করি, তারপরে পাশ থেকে বলতে কিন্তু ছাড়ে না। তোমাদের হাজব্যান্ডরাও কি বলে জানিও অবশ্যই কমেন্ট করে, একদম ভালো করে। কারণ ফ্রিজ খুলতে খুলতে কি হয়, অনেক সময় রান্না করতে করতে ভিজে হাতে খুলে দিলাম, তাই না, একটা হাতের ছাপ থেকে যায়, মানে জলের যে ছাপটা থেকে যায়। রান্নাঘরে এসে আমি কিছুটা রান্না বসিয়ে দিয়েছি, দেখো এদিকে শাকটা বয়েল হচ্ছে, আমি ফোড়নটা পরে দেবো, প্রথমে সেদ্ধ করে নিচ্ছি। আর এই ফুলকপি এখন গরম পড়ে গেছে না, আর ফুলকপি খেতে যেন ইচ্ছে করছে না। আর একটা আছে, এটা তাই জন্য দেখো আমি একটুখানি ভাপিয়ে ফেলে দিচ্ছি, তাহলে ভালো লাগবে, নইলে ওই ফুলকপি। আমি দেখি যে আমার সিজনাল সবজি সিজনাল ফল খেতে ভালো লাগে, এখন এই ফুলকপি দেখে রাগ হচ্ছে। এখন পটল ডাটা পেঁপে কাঁচকলা এই টাইপের জিনিসগুলো খেতে ভালো লাগে, তো যাই হোক আছে যখন ওটাকে নষ্ট করবো না। তো এই সিজনের লাস্ট ফুলকপি মাছ আজকে আমি করে নেব। তো শাক হবে, মাছ হবে, ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাত হবে, আর দেখি কি করা যায়। রান্না ওই পাশে হচ্ছে, তারপরে বাকি কাজগুলো করে নিচ্ছি। দেখো দুই ঘরে মিররটা মুছে নেব, মিররটা না অনেকদিন হলো মোছা হয় না, আর টিপ কী হয় কোনো সময় পরে আমি রেখে দিই তো আঠাটা লেগে যায়। দেখো খুব কলিন দিয়ে ভালো করে মুছলে কিন্তু সব কিছু চলে যায়, আর আমার আয়নাটা মনে হচ্ছে একদম চক 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 হয়ে গেল এরকম মনে হচ্ছিলো। তো দেখো ভালো করে মুছে নিচ্ছি, মুছি তবুও যেন জানি না কেন এত ধুলো পড়ে যায়। যাই হোক ধুলো যখন আছে ধুলো তো পড়বেই, কিন্তু আমাদের প্রতিদিনের কাজগুলো করতেই হবে, এইভাবেই চলে সংসার। এমন তো নয় যে একদিন পরিষ্কার করে নিলাম এটা আজীবন চলবে, প্রতিনিয়তই চলবে, যেমন প্রতিদিন খাবার খাই। মাঝে মাঝে আমার মনে হয় যদি একদিন রান্না করে মানে সপ্তাহে একদিন রান্নার ব্যাপারটা থাকতো কত ভালো হতো, তাই না, কিন্তু সেটা তো আর হবে না। যাই হোক ওই ঘরটা কমপ্লিট করে আমি চলে এসেছি এই ঘরে, এই ঘরের মিররটা মুছে নেব। আগে যখন আমার ড্রেসিং টেবিল বলতে, তারপরে একটা বড় মিরর বলতে, কিন্তু এই শোকেসের মিররটাই ছিল যখন আমরা ওই ঘরে ছিলাম, বাট এখন হয়ে গেছে, আস্তে আস্তে সব কিছুই হচ্ছে, দেখতে পাচ্ছ। তোমাদের ভালোবাসা থাকলে আরও অনেক দূর এগিয়ে যেতে পারবো, এইভাবে পাশে থাকবে সবসময় সাপোর্ট করবে সবসময়, আমি মনে করি তোমরা আছো বলেই কিন্তু আজকে আমি এই জায়গায়। আর এই শোকেসে দেখো কাজগুলোকেও মুছি, ভালো করে মুছে নেব। এই যে দেখো নিচটা অনেকদিন মোছা হয় না, এগুলোকে ভালো করে মানে একদম সুন্দর করে কলিন দিয়ে দিয়ে মুছে নিচ্ছি, চকচক হয়ে গেছে একদম। চলো এদিকে এটাও যেমন বললো যখন সব কাজ করছো তো এটাকে কেন বাদ দেবে, এটাও ক্লিন করে নাও। তবে খুব শীঘ্রই তোমরা ব্লগে দেখতে পাবে আমার বাড়ির মধ্যে একটা অনেক বড় চেঞ্জ এসেছে। আর এইখানে দেখো, এখানে তোমরা একটা ছেলেকে দেখতে পাচ্ছ। কেন কি হয়েছে, মানে আমি মুছি বলে তোমারও বাইকটা মুছতে হবে বলো? না আমি ভাবছি যে আমিও স্নানে যাব, তাকে একবার আগে একটু মুছে নি, বাহনটাকে পরিষ্কার করে দিই, নতুন নতুন তো কিছুদিন পরে আর থাকবে না সেটা আমি জানি। না না আমার জিনিস থাকবে, এটা তুমি জানো। স্নান কমপ্লিট করবো এখন আমরা লাঞ্চ। এই যে দুইজনের প্লেট নিয়ে চলে এসছে আজকের লাঞ্চের মেনু, এখানটাতে রয়েছে ভাত, এখানটাতে শাক ভাজা, আর এটা হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল মেথি ফোড়ন দিয়ে। কিন্তু সেই উচ্ছে সিদ্ধ কোথায়? উচ্ছে সিদ্ধ দিতে ভুলে গেছি, হায়রে তাড়াতাড়ি করতে গিয়ে উচ্ছে সিদ্ধটাই আমি দিতে ভুলে গেছি। গুড ইভিনিং এভরিওয়ান, দেখতেই পাচ্ছ একটু রেডি হয়েছি, জামানো রেডি, বাইরে যাব। কাল থেকে কালকে দুপুরবেলা বেরিয়েছিলাম, তারপর আর বেরোনো হয়নি, তো চাঠা বাইরে গিয়ে আজকে আমাদের হবে। তো চলো এখন বাহন চলে এসেছে, এখন শুধু এদিক ওদিক ঘোরাফেরা এইসবই চলবে। আরও ব্যাক টু ব্যাক দেখতে হবে, আমাকে ব্যাগ নিতে হবে না, আর কয়েকটা কাজও আছে, অবশ্যই কাজ আছে সেইগুলো কমপ্লিট করব, কিছু কিছু জিনিস নেওয়ারও আছে। সংসার মানে নেওয়ার শেষ নেই, আর মানে হয় না যে টাকা খরচের শেষ নেই, একেই বলে আব্বা শুধু বলে একেই বলে সংসার। ব্যাগটা নিয়ে নিই আমি, একটা কম্পিউটার টেবিল নিতে হবে। জামানের কম্পিউটার টেবিলটা এত জম্বু সাইজের হয়ে গেছে না, মানে ওই ঘরটাতে আর মনে হচ্ছে কেউ মানুষজন থাকতে পারবে না, প্রচন্ড ঘিঞ্জি হয়ে গেছে। তাই এরকম একটা ছোট সাইজের কম্পিউটার টেবিল নিলে আমার জায়গাটাও বাঁচবে এবং দেখতেও সুন্দর লাগবে, ওটাকে আমি অন্য পারপাস ইউজ করে নেব। তো এটা বেশ ভালো লাগছে ব্ল্যাকের উপরে, তাই না?
এখানে ড্রয়ার আর তোমার এখানে এখানেও একটা ড্রয়ার রয়েছে, ওটা আছে, মোটামুটি যা আছে হয়ে যাবে না তোমার? হ্যাঁ, সিপিইউটা এখানে পড়ে যাবে, সিপিইউটা এখানে ধরবে, ওখানে আবার একটু টাকা পয়সা রাখার জন্য তো আছে, যদি আমার কাছ থেকে লুকিয়ে রাখতে চাও। কোনো কোনো সময় কি হয় যখন প্রচন্ড চাপ থেকে মোটামুটি করে রেখে দিই পরে ফোল্ড করি, মানে এরকম ওপেন থাকলে কি আমি সুন্দর সবসময় পরিপাটি করে রাখতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। তো দেখি, আরো দেখছি দিদি বলো ওই ঘরেও রয়েছে ওয়ার্ড্রপ, তো দেখি। এটা হলো দিদির গুদুম ঘর। হ্যাঁ হ্যাঁ, না এই পাশের দোকান। ও পাশের দোকান, আচ্ছা আচ্ছা, গুদুমটা পিছনে পিছনে রয়েছে এই পাশেরটা। এই ওয়ার্ড্রপটা খুব সুন্দর, কিন্তু আরেকটু হাইট হবে না দিদি? এর থেকে একটু হাইট হবে না? হ্যাঁ, 6 ফুট হাইট হবে। হবে না? এটা খুব সুন্দর, দেখো যথেষ্ট ভালো। আর এই টাইপের গুলো নিলে আমাদের ওই ঘরে খুব সুন্দর ম্যাচিং হয়ে যাবে। হ্যাঁ, কি কালার? আমি কি কালার আমাকে পাঠিয়ে দেবে? আমার তো কালার পাঠিয়ে দেবে, আমি সেম কালার ম্যাচ করে দুটো রেডি করে নিয়ে যাব। এরকম টাইপেরই একটা নিয়ে নাও, এটা দেখো। হ্যাঁ, এটাও খুব সুন্দর, এটা বাচ্চাদের জন্য বেস্ট, মানে হয়তো একদম নিউবর্ন বেবি হয়েছে, এটাতে তাদের জামা কাপড় রাখার জন্য বা এমনি অন্য পারপাসও এটাকে খুব ভালোভাবে ইউজ করা যাবে। এই জিনিসগুলো নতুন এসেছে, এই তিনটে পাল্লা হলো ঘরের মধ্যে আছে, দেখো এই যে এখানটাতে দুটো, ছোট একটা আছে, এরকম পাল্লা। আর এইখানটাতে কিন্তু যদি তোমরা স্টিলের আলমারিও বানাতে চাও অর্ডার করলে বানিয়ে দেয় একদম। এই তো বাহ, এটা তো ভালো লাগছে, খুলে খুলে দেখো। এই যে একটা পাল্লা, তার সাথে আবার এখানে তো দেখো একটা মিররও লাগানো আছে, বাহ, আর যথেষ্ট ভালো কোয়ালিটি। দারুণ, এগুলো কি আরো দাম বেশি দিবি নাকি? এগুলো একটুখানি বেশি বেড়া করবে, এটা ও এটা মানে অর্ডারই, বাকি সব অর্ডার কমপ্লিট কর, মানে তোমরা ডিজাইন দিয়ে দিলে কালার দিয়ে দিলে পুরোটাই কিন্তু একদম এইখানটাতে বানিয়ে দেয় এই জিনিসগুলো। তো এখন আমার খুব দরকার একটা ওয়ার্ড্রপ আর একটা কম্পিউটার টেবিল, এই দুটো এমার্জেন্সি দরকার। এই যে দরকারটা, এর পাশে পাশেরটা তিনটে রয়েছে, এটা এটা একটা ছোট আর এই পাশে, মানে এটা বাবা মার জন্য, এটা পুচকের জন্য, সবই পুচকের জন্য, বাবা মারা জায়গা থাকবে না। চলে এসেছি দিদির দোকান থেকে, এইখানটাতে আমি ফুল নেব, আমার প্রচন্ড ফুলের আচার খেতে ইচ্ছে করছে আর ফুলের আচারই করব। তোমার কোনটা? আমার ফুলগুলো একটু সুগন্ধ লেট হবে তাই নিয়ে যাই। ও দেখি একটু দেখো না, এটা আচার হবে তো এক্ষুনি করলে, এখানে দেখো কত টাইপের ফুল, এইগুলো কি কম শুকনো নাকি? এইগুলো শুকাতে হবে, মানে ও এইগুলো নিয়ে গেলে আরো শুকাতে হবে, নিলে কালকেই করতে পারবো এটা তাই তো? এই যে এখানে বিভিন্ন টাইপের আচার, মানে এখানটাতে আচার আর লোভ লাগে, আচার নেবো, এই লঙ্কার আচার, মানে বিভিন্ন টাইপের আচারগুলো। তো কদবেল কি মাখিয়ে দাও? কদবেল মাখানো কত? তাহলে দিনের বেলা আসতে হবে, এখন খাওয়া যাবে, ঠান্ডা লেগে যাবে। ফুলের আচার করার জন্য কুল তো নিয়েছে, বাট গুড় লাগবে, গুড় দিয়ে করবো। তো এখানে খেজুর গুড়ের পাটালি আছে, ঝোলা গুড় আছে, সব আছে। কত এইটাতে কতটা আছে? 600 গ্রাম করে আছে। দেখো তুমি বাকি ওই খেজুরে গুড় নিলাম, এখন বলছে আখের গুড়টা একটু নিয়ে নি কাজে লাগবে, গরম পড়ছে না, গরম পড়ছে আখের গুড়টা, এমনি বালি কিচকিচ করবে না তো? না না, একদম শরীর গরম হলে আখের গুড়ের জল লে করে দিলে ভালো, তবে এরপর থেকে গুড় নিতে গেলে আখের গুড় নিতে গেলে প্লাস্টিকের নেওয়াটা ঠিক। পাটালি গুলো বেশ ভালো, কিন্তু লাগবে না কত গুড় নিয়ে করবোটাই ভালো। সামনেই দেখছি কি অলকাট চা লেখা আছে, গ্রিন টি পাওয়া যায়, তো যাই একটু গ্রিন টি নেবো।
লুজি নেব। চলো গ্রিন দিয়েছে দেখো না, মানে কি দেখাল, মানে গ্রিন টি কেমন কি দাম ওটাই বলছি, লুজ না বের রয়েছে, লুজ আছে, প্যাকেট আছে, আচ্ছা 150 টাকা সব। এটা কি সব থেকে ভালো? না এর উপর একটা আছে 200 টাকা। তো দেখি 200 টাকাটা একটু দেখেন, 200 টাকা 75। চলো এই যে চা নেওয়া হয়ে গেল, এবার আমরা গ্রিন টি নেওয়া হয়ে গেল, গ্রিন চা, সবুজ চা। এবার আমরা ওইখান থেকে ওই গাছের স্প্রেটা নেব, তাই না? হ্যাঁ হ্যাঁ, গাছের স্প্রেটা নিয়ে নেবো। আজকে আজকে খুচখাচ কাজগুলো কমপ্লিট, আমাদের এই অ্যারিকো প্লামও নিতে হবে, তাই না? কিন্তু আজকে তো বলছে মেডিসিনটা হবে না। আমরা এই গাছের দোকানটাতে এসেছি, তোমরা জানোই কোথা থেকে নিই, তো এইখানে এসেছিলাম মেডিসিনটার জন্য, আজকে হবে না বলছে, তো অ্যারিকো প্লামটাও আমাদের নিতে হবে। ওই গাছটা ওই একটু নষ্ট নষ্ট হয়ে গেছে। স্নেক প্ল্যান্টগুলো কত? দাদা এটা কি আম গাছ, মানে অম্রফলি তালি এরকম নাকি? এগুলোর দাম কেমন? আজকে যখন আমরা হঠাৎ করে আঞ্জুদের বাড়ি এসেছিলাম, যাওয়ার সময় তো একটু দেখা করে যাই। চলো এবার বাড়ি যাবো, চালাবো। হ্যাঁ কিছুক্ষণ বসে গল্প গুজব হলো, ভাইয়াও ছিল, বেশ ভালোই টাইম কাটালাম। বাড়ি এই যে আসার সময় কিছু মুদির বাজারও করে নিয়ে এলাম, ডিম একদম ছিল না, ডিম তো সবসময় লাগে, আর গুড় টুড় তো দেখেইছো তোমরা এইখানটাতে। আমার না এটা অনেক আগে খেয়েছি, ব্রেড কেক ব্রেড টাইপ এরকম টুটি ফুটি দেওয়া থাকে, বেশ ভালো লাগে খেতে, তো এটা এখানে দেখলাম নিয়ে এসছে, তো এই নিয়েছি। টুকটাক কিছু মুদির বাজার ছিল, শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে, যে এই সমস্ত জিনিসপত্রগুলো আসার সময় নিয়ে এলাম। কফি ছিল না বাড়িতে, আর একটু চিনেবাদাম, একটু কিশমিশ, এইগুলো ছিল না, তো টুকটাক এই মুদির বাজারগুলো নিয়ে চলে এসেছি আসার পথে। তো চলো ড্রেস ট্রেস চেঞ্জ করবো, এবার ডিনার করবো, ডিনার অ্যাসেসের কিছু বানাবো না, দেখি ও যদি ভাত খায় ভাত, ভাতও রয়েছে, বা যদি অন্য কিছু খেতে ইচ্ছা হয় সেটা করে নেবো। তো চলো এর সাথে সাথে আজকের এই ব্লগটা এই পর্যন্তই রাখছি। আজকে ব্লগে কিছু যদি ভালো লেগে থাকে ব্লগটা ছেড়ে যাওয়ার আগে প্লিজ ডু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, আমাদের ফেসবুক পেজটিকেও ফলো করে দিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে খুব 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 ভালো থেকো, এনজয় করো। দেখা হচ্ছে খুব শীঘ্রই আরও একটি সুন্দর ব্লগের মাধ্যমে। গুড নাইট।